সবাইকে ঈদ মোবারক। আর আজকে আমরা মালয়েশিয়াতে ঈদের মানে নামাজ সবকিছু করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি যেহেতু ঈদের দিন আর আগামীকাল বাংলাদেশে হচ্ছে একটা ঈদের দিন, সো একটা গল্প বলতেছি। গল্পটা খুবই সুন্দর। এটা হচ্ছে মানে পৃথিবীতে মা বাবার প্রেম হচ্ছে মানে সন্তানের প্রতি সবচেয়ে বেশি, এটা আমরা সবাই জানি। কিন্তু ভাই বোনের যে প্রেম হয় এটা যে একটা উদাহরণ হয় এটা আমি বলতেছি। এটা হচ্ছে একটা বাস্তব কাহিনী এবং সত্য কাহিনী। এই ঘটনাটা আপনার ইন্ডিয়াতে হয়েছে এবং যে ইন্ডিয়ার পিপলি একটা গ্রাম আছে ওই গ্রামে, ওই গ্রামটা হচ্ছে আপনার রাঙ্গুলি গ্রামের পাশে অবস্থিত আর কি। তো ওই গ্রামে মুসলিম ফ্যামিলির দুটো সন্তান থাকে, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। তো ছেলে সন্তানটা আর কি মেয়ে সন্তানটার নামটা আমি জানি না, ভুলে গেছে, যাই হোক, এনিওয়ে তারা খুবই ইয়া ছিল আর কি, সুন্দর ছিল, যার কারণে তাদেরকে বলা হয়তো যে এই সুন্দর মিয়া, ছেলেরা বলা হয়তো আর মেয়েরা বলা হয়তো সুন্দরী বেগম, দুই ভাই বোনরে। তো যাই হোক, ছোটোবেলায় তাদের ইয়া হয়, মা বাবা মরা যায়, তো ভাই যেহেতু বড়, স্বাভাবিকভাবেই তার যে পরিচালনা, তারপর হচ্ছে ডেলি লাইফের যেই ইয়াগুলা এগুলো সবগুলা মানে ভাই ইয়া করতো আর কি, দেখতো। এবং ভাই তার বোনরে এত ভালোবাসতো যা কল্পনার বাইরে। তো একটা সময় ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবেই আশেপাশের মানুষজন বলছে যে বড় ভাইয়ের বিয়ে করার জন্য। তো বড় ভাই বিয়ে করছে, বিয়ে করার পরেও দেখতেছে যে তার যে ছোট বোনের প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা এটা কোনো দিক থেকে কমে নাই। তার খাওয়া সে নিজের হাতে দিয়ে খাওয়াই দিত বোনেরে, তারপর হচ্ছে তার যে আনুষঙ্গিক জিনিসগুলো সবগুলাই করতো এবং কোনো কিছুই বাদ দিত না। এবং বোনের যদি সে না দেখতো একটুখানির জন্য সে খুব অস্থির হয়ে যেত আর কি। মানে ঐশ্বরিক একটা ভালোবাসা না জিনিসটা হচ্ছে ওই রকম। তারপরে একটা পর্যায়ে দেখা গেছে যে তার যে এই বড় বোনের যে সরি বড় ভাইয়ের যে মানে ইয়ে আর কি ওয়াইফ, ওয়াইফ বললো যে তোমার বোন তো ইয়ে হয়েছে, এই অ্যাডাল্ট হয়েছে, তো তারে তুমি ইয়া করে দাও, বিয়ে করাই দাও। তো এনিওয়ে এভাবে এভাবে খুঁজতে খুঁজতে লোলিয়া গ্রামের এক খুবই সুদর্শন এবং ভালো একটা ছেলের সন্ধান পাইছে। তো ওই ছেলের কাছে তার বোনের বিয়ে দিছে। তো বিয়ে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই সে একদিন দুই দিন তিন দিন মানে অস্থির হয়ে গেছে, এখন বোনের বাড়ি তো যাইতে গেলো একটু ইয়া। তো যাই হোক, চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পরে বোনের বাড়িতে গেছে। তো যাওয়ার পরে বোন জামাই ছিল খুবই ভালো এবং ভালো হওয়ার কারণে তো ভাই যে বোনের ইয়াতে যে আসছে মানে শ্বশুর বাড়িতে যে আসছে, আসার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে ছয় দিন সাত দিন আট দিন দশ দিন করে মানে অলরেডি সে বোন জামাইয়ের বাড়িতে থাকছে। তো থাকার পরে বোন জামাই তো কোনো কিছু বলে না, কারণ সেও খুবই অমায়িক এবং জেন্টলম্যান। তো তার বোন জামাইয়ের যে বোন যে আছে মানে তার যে সুন্দর মিয়ার যে বোনের যে ইয়ে আছে ননদ আছে, ননদ আবার একদিন বললো যে আপনি এভাবেই থাকতেছেন আপনার বাড়ি দেখবো কে, মানে ইঙ্গিতে কথা বলছে। কথা বলার পরে স্বাভাবিকভাবেই সেও বুঝতে পারছে সুন্দর মিয়া। তো বুঝতে পারার পরে সুন্দর মিয়া এই বাড়িতে চলে গেছে, আবার দুই দিন পরে আবার আসছে, আবার বাড়িতে চলে গেছে, আবার দুই দিন পরে আসছে। তো মানুষও মানে গুঞ্জন চারদিকে শুরু করে দিছে। তো এটা কি করা যায়, হঠাৎ করে একদিন মানে সুন্দর মিয়ার মাথায় একটা ইয়ে আসলো, মানে বোন সে ছোটোবেলার থেকে নিজের সন্তানের মতো লালন পালন করছে, স্বাভাবিকভাবেই বোনের প্রতি ভালোবাসাটা তো কম থাকবে না। তো ওই বোন জামাইরে সে একদিন বললো যে যেহেতু রাঙ্গুলি নদীর দুই পাশে আমরা ইয়ে করি এবং আমরা যেহেতু নদীর তীরবর্তী জায়গায় বসবাস করি, তা আমি চাই তুমি এদিক দিয়ে একটা ইয়া বানাও, এই উঁচা একটা মানে স্তম্ভ বানাও, আমি ওই সাইডে একটা স্তম্ভ বানাই। তো বানানোর পরে দুইজনই এই সন্ধ্যার দিকে আমার বোন এদিকে মানে চেরাক জ্বালিয়ে দিবে, মানে আগুনের মশাল আর কি, মশাল জ্বালিয়ে দিবে, ওই পাশে আমি ইয়া করব, আগুনের মশাল জ্বালবো। তো প্রত্যেক দিনই এভাবে মানে মশাল জ্বালে তারা মাগরিব নামাজের পরে। তো মাগরিব নামাজের পরে হঠাৎ করে দেখা গেল যে একদিন মানে সুন্দর মিয়া খুব ব্যস্ত হয়ে গেছে তার কাজে, কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে মানে তার ইয়ারে বলছিল, ওয়াইফরে বলছিল যে তুমি এই আজকে ইয়ার সময় যে আজানের পরে অথবা সাথে সাথে তুমি দয়া করে ইয়াতে যা এই মশালটা জ্বালাই দিয়ে আসো। তো এর মাঝে কী করছে, হঠাৎ করে মানে সন্ধ্যা গনে আসছে, তো স্বাভাবিকভাবেই আজান দিছে, আজান দেওয়ার পরে বোন যায় মানে ইয়াটা জ্বালাইছে, মশালটা জ্বালাইছে।
তো জালানের পরে ওই পাশের থেকে নদীর মাঝখান দিয়ে তো নদী মানে ওই পাশের থেকে সে কোনো ধরনের সিগন্যাল পাইতেছে না তো সে বুন মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা প্রায় যাইতে যাইতে মাঝ রাত পর্যন্ত অপেক্ষা করছে কিন্তু মশাল আর জ্বলতেছে না তো বোনের তো এত প্রেম এত ভালোবাসা তো বোন মনে করলো যে আমার ভাই মনে হয় আজকে মারা গেছে সে মানে তার ভাইয়ের যে একটা মানে সুখ ঠিক আছে না জানায় ভিতরে ভিতরে অনেক কিছু কাজ করে না ওইটার থেকেই হঠাৎ করে মাথা ঘুরে মানে ভাবতে ভাবতে আর কি মাথা ঘুরে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পরে সে মরে গেছে স্বাভাবিকভাবেই এবং তার যে মশালটা ছিল মশালটা ছিল তার হাতে হাতে থাকার ফলে মশালটাও নিচে পড়ে গেছে ওই পাশে হঠাৎ করে মানে বড় ভাই সুন্দর মিয়া তার ওয়াইফরে মাঝরাতে এসে জিজ্ঞেস করছে যে তুমি কি ইয়াটা জ্বালছিলা কয় না কেন জ্বালো নাই কয় আমি ভুলে গেছিলাম কাজ কাজে কাজটাতে খুব ব্যস্ত ছিলাম তো হঠাৎ করে ভাই মানে মাঝরাতে দৌড়াইয়া গেছে মশাল নিয়ে দৌড়ায় যায় এমন এমন করতেছে তারপর হচ্ছে চিৎকার করতেছে কোনো ধরনের সাউন্ড আসতেছে না আওয়াজ আসতেছে না ওই পারে কোনো ধরনের মানে নাই মশালের কোনো মানে আগুনের কোনো ধরনের চিহ্ন নাই আর কি আলো নাই তো না থাকার পরে ভাইও হঠাৎ করে মানে এই বোনের সুখে এত ভালোবাসা এত প্রেম হ্যাঁ বিশুদ্ধ একটা ছিল যে বোনের হঠাৎ করে ভাইও মাথা ঘুরে পড়ে গেছে থেকে ওই ফুটের থেকে আর কি তো দুই পাশের থেকে দুইজনই মারা গেছে এবং একই রাতে মারা গেছে বাট মানে কোনো ধরনের কোনো কিছু না জানার কারণে আজও এখনো ভাই বোনের যে মানে ভালোবাসা তারা হচ্ছে মানে স্বীকৃত ঠিক আছে যার কারণে আজ পর্যন্ত এখনো ইন্ডিয়াতে একটা জায়গা এটা হচ্ছে আমি তো বললামই যে পিপলি গ্রাম ওই পিপলি গ্রামে তাদের নামে একটা মাজার আছে মানুষ প্রতিনিয়ত ওই মাজারে যায় এবং ওই মাজারটারে মানে দেখে আর কি তো এই ছিল আজকের মতো গল্প সো একটু হাততালি মারেন যাই হোক হাততালি না মারলেও কোনো ধরনের সমস্যা নাই কারণ হচ্ছে একটা লোক মানে এক কবি আর কি বৈশার হয়েছে কবি সমাবেশে হাততালি না মারার কথাটা বলতেছি কবি সমাবেশে বৈশা থাকার ফলে তো মানে রিচ এই ট্রাম্পের মতো আই এম রিচ তো ওইভাবে আর কি তো এক কবি করতেছে মানে কবিতা বলতেছে আরেক কবি নিচে বৈশা যে রিচ সে বৈশা রয়েছে তো খুবই মজার একটা বলছে তো এই যে রিচ যে কবি সে আর তালি আর বাজায় না তো পাশের জন তারা জিজ্ঞেস করছে যে এত সুন্দর একটা কবিতা বললো আপনার কাছে কি ভালো লাগে নাই জনাব তখন বললো যে আমার কাছে তো ভালো লাগছে তাহলে আপনি করেন না কেন তালি বাজান না কেন কয় আমি ধনী আমি তালি বাজাই না তাহলে আপনি ধনী আপনি তালি বাজান না তাহলে কে বাজায় তখন বললো যে তালি বাজায় হচ্ছে এই আমার টাকা দিয়া রাখা লোকজন যখন দরকার পড়ে তখনই তালি মারে তখন অনেকক্ষণ পরে কবি আবার আরেকটা বললো বলার পরে সবাই তালি মারতেছে এই লোক আবার তালি মারে না তখন বললো যে আপনি আবার তালি মারতেছেন না মার হাবা কইতেছেন না ঘটনা কি তখন বলতেছে যে আমি মার হাবা বলার জন্য আমি টাকা দিয়ে লোক রাখছি সো এমন ধরনের কাজ কার্যক্রমগুলো হবে না ভালো জিনিসে সবসময় মানে করতে হবে এই উৎসাহ দিতে হবে সো আজকের মতো এতটুকুই বললাম এতটুকু বলার সাথে সাথে আমি রাখলাম ধন্যবাদ রিয়াজকে ক্যামেরাম্যান হিসাবে আজকে থাকার জন্য এবং ঈদ মুবারক সবাইকে এই বলেই রাখছি আসসালামু আলাইকুম।